আজকে নহাটাতে পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিজেপির একটা সমাবেশ ছিল, সেখান থেকে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার আপনাকে উদ্দেশ্য করে একাধিক হুমকি দিয়েছে, যদি আপনি বিজেপি কর্মীদেরকে মিথ্যে কেসে ফাঁসান আগামীতে আপনার এলাকায় আপনার আস্ত দেহ যেতে দেবে না, এমনও দাবি করেছেন। এবং কোনো বিজেপি কর্মীর সঙ্গে যে তৃণমূল নেতারা মস্তানি করে তাদেরকে মারধর করে হাড়ঘর ভেঙে দেওয়ার হুমকিও তিনি দিয়েছেন, কি বলবেন? প্রথমত আমি, এটা একটা হাসির ব্যাপারও বটে, বিজেপিতে আর লোক আছে বলে আমার মনে হয় না, সামান্য কিছু থাকতে পারে। যেহেতু আপনারা বিগত কয়েকদিনে দেখেছেন আমরা হাজার হাজার কর্মী বিজেপির তৃণমূলে যোগ দিয়েছে, আমরা যোগদান করিয়েছি, আপনারা দেখেছেন স্বল্প কয়েকটা আছে নাকি, তা আমরা নেব না, ছিটেফাটা যা আছে নেব না। তো সেই কারণে এই গেল একটা কথা, এটা হাসির ব্যাপার, কাকে মারধর করবেন আসুক মারতে সেটা আমরা দেখে নিতে পারবো, কেননা আইন আছে, আদালত আছে, শেষ কথা সেখানেই বলবে। উনি গাইড জোরে মস্তানি করে উনি অনেক কিছু করতে পারেন, কেননা উনি হলেন এমন একজন আসামি, সোনা পাচার করে, গাঁজা পাচার করে গুয়াহাটিতে ধরা পড়েছিলেন, এবং গুয়াহাটি আসামের, এটা হলো রাজ্যটা হলো বিজেপি, এখানে সেই বিজেপি শাসিত রাজ্যে ধরা পড়েছিল, বেইলে আছে, এটা উনি যখন দাঁড়িয়েছেন এমএলএ ক্যান্ডিডেট হিসেবে সেখানে হলফনামায় তিনি সেই কাগজ শো করেছেন। এবং এমন একজন মানুষ যিনি নিজেকে ছাত্র বলে একটা স্কুল থেকে নকল একটা সার্টিফিকেট বের করে মণ্ডলপাড়া হাই স্কুলের থেকে সেই 8 পাস সার্টিফিকেট, সেটা নকল, সেটা জাল, সেইটা দিয়ে তিনি এমএলএ ক্যান্ডিডেট হিসেবে যখন দাঁড়িয়েছেন সেটা শো করেছেন, এডুকেশন সার্টিফিকেট। এমন মানুষের মুখ থেকে এর থেকে ভালো আর কথা কি হতে পারে? তার ভাষা দিয়েই তিনি পরিচয় দিয়েছেন সে কেমন মানুষ, এখানে আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই ওনাকে।